হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, আর আজকের ব্লগে আছে কিটো ডায়েটের ঈদ স্পেশাল রেসিপি। এখানে আমি উইন্স নিয়েছি, 4 পিস উইন্স নিয়েছি। মুরগির পাখনাটা ইউজ করলে বেশি ভালো হয়, কারণ এটা খেতে ভীষণ মজা। আর এই রেসিপিটা নর্মালি একটা চাইনিজ আইটেম, বাট আমি একদমই কিটোর মতো করে তৈরি করেছি। এখানে আমি 1 টিস্পুনের মতো আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুনের মতো টক দই দিয়ে দিচ্ছি, এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, অল্প করে ব্ল্যাক পেপার দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর যেহেতু সামনে ঈদ আসছে, তো অনেকেই ভাবতে পারেন ঈদের মধ্যে আপনারা কি ধরনের খাবার খাবেন যারা কিটো ডায়েট করছেন। যেহেতু ঈদ বলে কথা, তো অবশ্যই আজকের রেসিপিতে আমি এমন কিছু রেখেছি যাতে আপনারা ঈদের মধ্যে এই মজাদার মেনুটা করতে পারেন। আর এই মেনুটা তৈরি করতে মাত্র 12 থেকে 15 মিনিটের মতো টাইম লাগবে, খুবই কুইকলি হয়ে যায়, আর খুব দ্রুত ওয়েট লস করতে পারবেন যখনই এই খাবারটা খাবেন। তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর অল্প করে একটু পাপরিকা পাউডার দিয়ে দিব, এতে করে এটা স্বাদ এবং কালার দুটোই বেড়ে যাবে। আর অল্প করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 টুকরো। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেকটাই টেস্টটা একটু ডিফারেন্ট লাগবে, কুইকলি বয়েল হয়ে যাবে। তাই এই চিকেনটা অনেকটাই চিলি চিকেনের মতো আমি করতে চাচ্ছি, বাট কোনো রকমের সস আমি ইউজ করব না। তো আমি আমার মতো করে আমি এটা রান্না করব আজকে। তো এখানে আমি এটাকে ঢেকে রেখে দিব, আর অনেক টাইম ধরে রাখার কোনো প্রয়োজন নাই, খুবই কম টাইম রেখে দিলে হয়ে যাবে। এখানে আমি কিছু ক্যাপসিকাম ইউজ করছি, কালারফুল গ্রিন, রেড, ইয়েলো কালার। আর এটাকে একদম কিউব কিউব করে কেটে নিব, মানে চার কোণাচে কাটা যেটা সেটা করে কেটে নিচ্ছি। আর এতে করে আপনারা আরও কিছু এটার সাথে অ্যাড করতে পারেন, আরও কিছু কাঁচামরিচ অ্যাড করা যেতে পারে, যারা ঝাল বা স্পাইসি লাইক করেন তারা দিয়ে নিতে পারেন। তো আমি একদমই অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু আমি একজনের পরিমাণ করে নিচ্ছি। তো চিকেনের জন্য আমি সব কিছুই কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন আমি যে রাইসটা করব, সেই রাইসের মধ্যে আমি এখানে ফুলকপি দিব আর কিছু ভেজিটেবল ইউজ করব। তো এখানে আমি ফুলকপি নিয়েছি, 3 কালারের ক্যাপসিকাম ইউজ করছি, আর অল্প করে একটু গাজর ইউজ করব। আর তার সাথে যে ফুলকপির যেই ডাঁটগুলো থাকে, একদম কচি ডাঁটগুলো আমি নিয়েছি 2টো, তো সেটাও আমি ইউজ করব। এগুলোকে আমি একদমই ছোটো ছোটো করে কেটে নিব, অনেকটাই ফ্রাইড রাইসের মতো হবে, ভেজিটেবল ফ্রাইড রাইস যেটা সেরকমটাই করছি, বাট ভেজিটেবলের পরিমাণটা অনেক বেশি নিতে হবে। তো এখানে প্রায় 2 কাপের উপরে আমি ভেজিটেবল ইউজ করছি, আর রাইসটা আমি ইউজ করব 2 টেবিল স্পুনের মতো, মানে 1 কাপের 4/4 নিচ্ছি। আর রাইসটা এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি একদমই মেপে রেখেছি, এটা আমি বাসমতি বয়েল করে রেখেছি। তো সেটা দিয়ে আজকে আমি শেয়ার করছি, যেহেতু ঈদ বলে কথা, নর্মাল তো আমরা কিটো ডায়েটের মধ্যে ভাত খাওয়া অ্যালাও না। তো যেহেতু ঈদের দিন, একদিন তো একটু হলো আমরা আমাদের মতো করে খেতে পারি, তো আমি সেটা চিন্তা করি সবজি দিয়ে ভাতের পরিমাণটা কম দিয়ে ট্রাই করছি। এখানে প্যান বসিয়ে দিয়েছি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিলাম, এবং একটি ডিম ফ্রাই করে নিচ্ছি। তো ডিমটাকে আমি ভালো করে ফ্রাই করব, একটু ভাজা হওয়ার পর একটু নেড়ে চেড়ে দেব, তাহলে কিন্তু ডিমগুলো একদমই ছোট হবে না, একটু বড় থাকবে, এতে করে এটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। একই প্যানে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর একটু অয়েলও অ্যাড করে নিব, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আমি যেই ভেজিটেবলগুলো আছে সেগুলো দিয়ে দিব, আর ভেজিটেবলগুলো দিয়ে একটু কুক করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 কাপ পরিমাণ ভেজিটেবল ইউজ করেছি, আরও 1 কাপ পরিমাণ কিন্তু ভেজিটেবল আছে, সেটা একটু পরে আমি অ্যাড করে নিব। তো ভালো করে একটু নেড়ে চেড়ে একটু কুক করে নিব।
তো কুক করা হয়ে গিয়েছে, এখন আমি সেই রাইসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই আমি বয়ল করে রেখেছি, আর পরিমাণে আমি একজনের এটা করছি, আপনারা যখন দুজন বা তিনজনেরটা করবেন ঠিক এভাবে মেপে কিন্তু অনায়াসে করতে পারেন। তো সেদিকেও খেয়াল রাখবেন। এই যে এখন সব কিছু একসাথে মিক্সড করে দিচ্ছি, এখন ভাতের পরিমাণটা কিন্তু একটু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সবই কিন্তু ভেজিটেবল। এখন আমি ক্যাপসিকাম এবং যেই ফুলকপি ডাঁটগুলো ছিল সেগুলো অ্যাড করে নিলাম, একটু সল্ট দিয়ে দিচ্ছি, একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিব, স্বাদ মতো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রাইসটা হতে বা পোলাওটা হতে খুব একটা টাইম লাগে না, আর এটা অবশ্যই ঈদ স্পেশাল শুধুমাত্র আপনাদের জন্য যারা কিটো ডায়েট করছেন। আর কিটোর অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমিও ট্রাই করব ঈদের আগে আপনাদের সাথে কিছু ঈদ স্পেশাল শেয়ার করার জন্যে। এই সময়ের জন্য একদমই উপযোগী যাতে হয়ে থাকে। আর আমাদের খেয়াল রাখতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি করতে হবে, সেটা ভেবে এই রেসিপিগুলো আমি তৈরি করছি। তো এখন কিন্তু প্রায় শেষের দিকে, তো এদিকে আমি কাঁচামরিচও অ্যাড করে নিয়েছিলাম, কিছু পেঁয়াজকলি অ্যাড করেছি, আর সব কিছু আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করে নিতে পারেন। আর এখন আমি আর 2-1 মিনিটের মধ্যে এটাকে নামিয়ে ফেলবো, খুব একটা টাইম লাগে না, কুইকলি কিন্তু তৈরি করা যায় এই রাইসটা বা পোলাওটা। তো এখন একদমই শেষের দিকে, চুলাটা আমি অফ করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কালারটা একদমই কালারফুল হয়েছে। এখন সার্ভ করে নিচ্ছি। তো আমি 1 কাপ পরিমাণ এভাবে করে, যাতে একটু সুন্দর লাগে তাই একটু ডেকোরেশন করে নিব। তো এখন নেক্সট রান্নাটা করে নিচ্ছি, চিকেনটা আমি অল্প করে অয়েল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, আর চিকেনগুলো এক একে করে দিয়ে দিব, ম্যারিনেট করা চিকেনগুলো। এখন ভালো করে চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে ফ্রাই করে নিব। তো যেহেতু এখানে আদার পেস্ট, রসুন পেস্ট আছে, তাই একটু চুলার আঁচটা বাড়ানো ছিল দেখে ছিটে আসছিলো, তারপরে একদমই লো করে দিবেন। আর এটা ভালো করে কুক করতে হবে, মানে ফ্রাই করতে হবে। তো আমি একটু ঢেকে দিয়েছি যাতে করে এটা কুইকলি একটু ব্রাউনিশ কালার হয়ে যায়। আর এটার রেসিপিটাই কিন্তু এরকম করে করতে হবে যে চিকেনটা ভালো করে ফ্রাইয়ের মধ্যেই কিন্তু এটার টেস্টটা বেড়ে যাবে, সুন্দর একটা লুক আসবে, একদমই একটা ব্রাউনিশ কালার হতে হবে চিকেনটা। তো এই যে দেখতে পাচ্ছেন এক সাইড কিন্তু কালার এসেছে, আরেক সাইডও এসে পড়েছে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব, ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে আবারও এটাকে আমি নেড়ে চেড়ে নিব। তো আমি এক্সট্রা লবণ ইউজ করছি না, যেহেতু আমি ম্যারিনেট করার মধ্যে লবণটা বেশি দিয়েছিলাম। তো চাইলে আপনারা এক্সট্রা লবণ ইউজ করতে পারেন যদি প্রয়োজন হয়। কিছু লাল পেঁয়াজ দিয়ে দিলাম, এতে করে লুকটা এবং দেখতেও খেতেও ভালো লাগবে। আবারও নেড়ে চেড়ে এটাকে কুক করে নিব, আর অল্প করে আমি একটু পানি ইউজ করব, একদমই অল্প করে, যেহেতু সব কিছুই কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে, একদমই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও একটু কুক করে নেব। পানিটা একটু শুকিয়ে আসলে আমি চুলাটা অফ করে দেব। আর এখন কিন্তু একদমই শেষের দিকে, অলমোস্ট এটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পানিটা কমে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। চিকেনের মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করেছিলাম একদমই অল্প করে, চাইলে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। তো চিলি চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিব। 2 টুকরো বা 3 টুকরো আপনি অনায়াসে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। খুবই মজাদার এবং খুবই ইয়ামি একটি মেনু, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর খুবই চটজলদি করা যায়, মাত্র
12 থেকে 15 মিনিটের মধ্যে আপনি এই মেনু দুটো তৈরি করতে পারবেন একই সাথে। তো আমি একটু সাজিয়ে পরিবেশন করলাম, দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। এবার ঈদের কোনো টেনশন নেই, অনায়াসে ভেজিটেবল রাইস এবং চিলি চিকেন দিয়ে খুব মজাদার ঈদ উদযাপন করতে পারবেন। এবং আরও কিছু কিছু রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি ট্রাই করি আপনাদের জন্য সহজভাবে এবং খুবই দ্রুত যাতে তৈরি করা যায় এবং খুব দ্রুত ওয়েট লস করা যায় সেই ধরনের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে এবং অনেকটা ইয়ামি লাগছে দেখতে। তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।